করোনায় দেশে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার সর্বনিম্ন 7 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 27,737 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, 24 ঘণ্টায় 21,568 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 466 জনের। এতে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 15,64,485 জন। নতুন 695 জন সহ মোট সুস্থ হয়েছেন 15,26,368 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.77, শনাক্তের হার 2.16 এবং সুস্থতার হার 97.56%। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের 3 জন, চট্টগ্রামে 2 জন, রাজশাহী ও খুলনা 1 জন করে। বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগে গত 24 ঘণ্টায় কোনো মৃত্যু নেই।